আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বা আমার রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছে মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলে না আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সুরতি আকবাহি রজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে, এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না। মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহু এভাবে বেরোয় নাকি? কথা বলেন, রুহুটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহুটা ডানে যায়, আবার রুহুটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহুটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়, এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে, সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে, আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযুবিল্লাহ। একটা জীবন্ত ছাগল, একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে, পড়েন না আউযুবিল্লাহ। আমাদের রুহুটা যেন আল্লাহ, মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে। আর জনে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও, এই দুনিয়া আসল নয়, আখেরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কি না? অস্থির আমরা, অস্থির আমরা, ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য বলা হয়, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো, জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কি না? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচারু পায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়ে না আমি আর জোরে আমিন। এই জন্য হাসিবু কবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো, মরার আগে আরেকবার কি করবে কথা বলেন, মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন, এই তোমার কুলমাউত চলে এসে রুহুটা নিয়ে গেল, আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে, মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী,
অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর, সবাই এসে রুহের মাগফেরাত করে, সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে, চিল্লায় বলেন ঠিক কিনা, কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে, ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, আর ঘরের মধ্যে রাখা হবে না, এবার আপনাকে গোসল দেওয়ার পালা, চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই, কথা বলেন, হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, ঠিক কি না? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেয়া হবে, জামাগুলো খোলা হবে, এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে, আপনাকে কাফন পড়ানো হবে, আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো, আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে, বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে, জানাজার জায়গায় নেওয়া হবে, হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে, চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, নামাজ শেষ, এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা, যেতেই হবে যেতেই হবে, পালকিতে করে লোকজন নিতে শুরু করবে, কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে, পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে, উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? চলে যাবে সবাই, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, এই ঘটনা ঘটবে না আমাদের, কথা বলে ঘটবে কি না? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই, মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই, এজন্য রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন, ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, ঠিক কি না? আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি, অমুক এলাকার অমুক লোক নাই, দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে, এই চিন্তা মাথায় নাই, চিল্লায় কোন ঠিক কিনা?
এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স, সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন, লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না, চিল্লায় কোন ঠিক কিনা। এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ।